ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য আমি গুণাগার হতে পারি কিন্তু যেই জায়গার মধ্যে চল্লিশটা লুক থাকে যদি নিয়তে নিয়তে আমরা বসি যদি আমলের বসি আমাদের বিহেভিয়ার আমাদের আচরণকে চেঞ্জ করব। এই নিয়তে যদি বসি তাহলে এই জায়গার মধ্যে একটা কুতুব লুকায়িত থাকে আল্লাহর বুজুর্গ মন্দা থাকে ঠিক না এই রকম একটা আশা নিয়ে আল্লাহর কোরআনের তফসির আলোচনা শুরুর আগে উচ্চ আওয়াজে একদম জবানকে মুখরিত করে আমার শিক্ষিত ভাইয়েরা যুবক বায়রা মুরব্বী বাবারা আমার বন্ধুরা এবং যারা সামনে উপস্থিত আছেন সবাই উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ঠিক না সৃষ্টি করেছেন কে আল্লাহ এখন পৃথিবীর মধ্যে বাচ্চারা যাতে আওয়াজ না করে সবে আমার দিকে তাকান একটু চুপ থাকেন আমরা যে কোনো একটা কাজ করি ছোট একটা কাজ করি আমাদের একটা ইন্টেনশন থাকে একটা গোল থাকে কিছু বেনিফিট পাওয়া ঠিক আছে আমরা মুনাফা চাই লাভ চাই যে কোনো লাভ দেখলে বিরানির পোটলা দেখলে টাকা দেখলে ইজ্জত সম্মান দেখলে আমরা একটা কাজ করি ঠিক না আল্লাহ আল্লাহ মাইটি ওয়াই কেন কেন আমাদেরকে সৃষ্টি করলেন আবার দুনিয়াতে পাঠালেন ড্যাফিনিট টাইম একটা নির্ধারিত সময় অবশ্যই অবশ্যই আছে সেই উদ্দেশ্যটা বুঝতে পারে যারা আমি আল্লাহর কোরআনের এক একটা আয়াত দিয়ে পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার বলে যাবো তারাই দুনিয়ার শ্রেষ্ঠ সফল সাকসেসফুল পার্সন তারাই আর বাকি কোটিপতি হন লাখপতি হন সম্পদওয়ালা হন ইজ্জতওয়ালা হন নেতা ফেতা যাই হন সুন্দরী নারী বিয়ে করেন বড় গাড়ির মালিক হন আপনি সফল না আপনি বুকা আপনি সফল না আপনি নিকৃষ্ট আমি আপনাদেরকে আয়াত দিয়ে প্রমাণ দিয়ে যাব তার আগ পর্যন্ত ধৈর্য ধরে বসতে রাজি আছে রাজি আছে ওইতে মিলাদ নবীর আলোচনাটা হবে পাশাপাশি বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি শুরু করতে যাচ্ছি তবে একটা অনুরোধ রেখে সেটা হলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন একটা মানুষ নড়বেন না আর একটা নিয়তি শুনবেন আমি ফার্স্ট টাইমই বলেছি যে কোরআনটা যতটুকু রিসার্চ করেছি ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ার দিলাম জামিয়া থেকে ফাজিল থার্ড ইয়ার শেষ করলাম যতটুকুই পড়েছি আমি দেখলাম কাতালগঞ্জ শাহী জামি মসজিদ প্রাঙ্গণে যতগুলো মানুষ বসেছেন বা আমি বসেছি আমাদের প্রত্যেকের জন্য লাইফটা সংক্ষিপ্ত যদি আমি মনে করতেছি জীবনটা অনেক বড় কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে দেখলাম বুজুর গানে দিনের উক্তিগুলোর মধ্যে দেখলাম পুরো দুনিয়াটারে যদি তিল দিয়ে ভরপুর করা হয় একটা তিলের সমানও দুনিয়ার জীবন না বাকি পুরাটাই হলো আখিরাতের জীবন সুতরাং বুদ্ধিমানরা ভাবে আখিরাতের জীবন নিয়ে সেজন্য আমি আজকে আলোচনা করব বাস্তবমুখী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে সেটা হলো বর্তমান সমাজের মধ্যে বাংলাদেশের মধ্যে লাখ 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 আছে না না নাই অথবা লাখ লাখ যুবক আছে পরিবারের কর্তা আছে যারা দেখা যাচ্ছে তাদের পরিবার চালাইতে হিমশিম খাচ্ছে গরিব আবার এমনও লোক আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে জমায় খাওয়ার লোক নাই এরকম লোক আছে না সম্পদ জমায় এখন তাদের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো কথা আছে না নাই আল্লাহ সন্তুষ্টির জন্য ধনী গরিব সাম্যের জন্য ইসলামের মতো অনুপম সুন্দর আদর্শ আর কোথাও আছে আছে এজন্য সামাজিক বৈষম্য দূর করতে সমাজের মধ্যে বেকারত্ব দূর করতে সমাজের মধ্যে চাকরির ব্যবস্থা করতে সমাজের মধ্যে যুবকদের অস্থিরতা দূর করতে সমাজের মধ্যে পরিবারের মধ্যে বরকত বৃদ্ধি করতে সুন্দর একটা আমল সুন্দর একটা শিক্ষা আল্লাহর কোরআন থেকে আজকে পর্যালোচনা করার চেষ্টা করব আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে না আমি পবিত্র কোরআনটা হলো হিকমাতুন বালিগাতুন প্রজ্ঞাময় কিতাব কমপ্লিট একটা কিতাব যেটার মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে দিছে কে এজন্য জন্য আমাদেরকে কোরআন ফলো করতে হবে ওই কোরআন বেকারত্ব দূরের জন্য গরিবদের ধনীদের সাথে একটা সমতা বিধানের জন্য সমস্ত বিশ্বকে শান্তির বিশ্ব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের দুই নম্বর সুরা সুরা বাকার আর তিন নম্বর সে শেষংশ আল্লাহ বলেন ওয়মিমা রোজা না হম ফিকু আল্লাহ আল্লাহ বলতেছেন যদি ঈমানদার হতে চাও ইমানদার যেমন আল্লাহর উপর বিশ্বাস করে গায়েবের উপর বিশ্বাস করে নামাজ কায়েম করে তেমনি ভাবে তাদের গুরুত্বপূর্ণ কাজ যেটা করতেই হবে সেটা হলো যা আল্লাহ তাদেরকে দিয়েছেন ইউ ফিকুন আউ ইউর জাকুন তারা তা কি করে বেই করে আল্লাহ তালার পথে বেই করে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাদেরকে আল্লাহ তালা যা রিজিক দিয়েছে তারা তা আল্লাহর পথে বেই করে সুভান আল্লাহ এজন্য আপনি এই হাজি নৌসের আলিলেন কাতালগঞ্জ পাঁচলাস কতুয়ালী চট্টগ্রামের শ্রেষ্ঠ ধনী আপনি এই এলাকার নেতা হয়েছেন আপনার একটা বাড়ি আছে আপনার কিছু সম্পদ আছে আল্লাহর কসম আপনি নিজ প্রচেষ্টায় শুধু ইনকাম করেছেন ভাবলে ভুল করবেন আপনাকে প্রচেষ্টা করার শক্তি বুদ্ধি তাওফিক দিয়েছেন একজন তিনিকে আল্লাহ বলেন তুপ তিলমুন কামাংতাশা উহত যে হুল উল কামিমাংতাশা ও তো ওই জুমাংতাশা ও অ তো জিল্লুমাংতাশা উ বেয়া দেখান কয়ে আমি আল্লাহ কাউকে রাজত্ব দিই কাউকে রাজ কারো থেকে রাজত্ব চিনিয়ে নেই এই রাজত্ব দেওয়া এটাও পরীক্ষা আবার রাজত্ব চিনিয়ে নেওয়া এটাও পরীক্ষা কাউকে ইজ্জত দেওয়া এটাও পরীক্ষা কারো থেকে ইজ্জত চিনিয়ে নেওয়া এটাও পরীক্ষা দুনিয়াটা একটা পরীক্ষার হল কাউরে আলেম বানাইছে ইজ্জত দিছে আবার সে যদি আলেম হয়ে দুনিয়া লোভী হয়ে যায় দুনিয়া ও আখিরাতে বেজ্জতির ব্যবস্থা করে রাখছে কে আরো জুড়ে কে এজন্য আমল করতে হবে দুনিয়ার মধ্যে ইমান আমল সবচেয়ে বেশি জরুরি যে সকল যুবকেরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে টাকার জন্য পাগল হয়ে গেছো টাকা টাকা কামাইতে হবে অনেক ইজ্জত কামাইতে হবে বড় একটা গাড়ি কিনতে হবে বাড়ি কিনতে হবে সুন্দরী একটা মেয়ে বিবাহ করতে হবে তাদেরকে আমি বলি আল্লাহ তোমাকে টাকা কামাইতে বাধা দেয় নাই ইজ্জত কামাইতে বাধা দেই নাই নারী বিবাহ করতে বাধা দেই নাই কিন্তু আল্লাহ কোরআনের শুরুতেই তোমাদেরকে আসল সফলতার পথটা চিনিয়ে দিতেছে বুঝাইয়া দিতেছে যে দুনিয়া থাকার জায়গা না আসল জায়গা হলো আখিরাত ঠিক কি না এজন্য যারা আল্লাহর পথে এক টাকা পাইলে একশো টাকা পাইলে আবার ওটা থেকে ছোট্ট একটু অংশ দান করে এমন ভাবে দান করে সই হাদিসের মধ্যে পাওয়া যায় তার ডান হাত দান করে বাম হাতও জানেন সুহান তারাই প্রকৃত ইমানদার তারাই প্রকৃত মুমিন এজন্য দান করতে হবে জাকাত দিতে হবে আপনার মধ্যে যদি জাকাতের সম্পদ থাকে জাকাত না দেন কঠিন অবস্থা হয়ে যাবে কারণ সাহিব বুখারি শরীফের হাদিস আল্লাহর কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বুখারি শরীফের হাদিস এই বুখারি শরীফের একটা হাদিস সিয়াসি তার প্রত্যেকটা রেওয়াতে বর্ণনা এসেছে শুধু সিয়াসি তা না আমাদের অনেক সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা শুধু সিয়াসি তার হাদিস বাদে আর হাদিস জানে না অথচ সিয়াসি তার মধ্যে প্রত্যেকটা ইমাম বলে গেছেন ইমাম বুখারি তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা ইমাম মুসলিম সবাই বলে গেছেন যে আমরা এক লক্ষ দুই লক্ষ হাদিস বর্ণনা করছে আরো অনেক সুই আদিস আমরা পেয়েছি আমরা ওইগুলা বর্ণনা করতে পারি নাই বা বর্ণনা করে নাই উনার যে একটা মানহাজ ছিল ওই মানহাজের সাথে মিলে নাই বিদায় বর্ণনা করে নাই ওই হাদিসগুলো আপনি পাবেন সুনান দার সুনান আহমদ এভাবে আরো অনেক কিতাব রচনা এসেছে হাদিসের ওইগুলার মধ্যে এই হাদিসটা এত বেশি গুরুত্বপূর্ণ যুব সমাজের জন্য ধনীদের জন্য যদি সফল হতে চান যদি আপনার সম্পদকে সাফ বানাতে না চান তাইলে এই হাদিসটা বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা আমল নবীজি দিয়েছেন আপনাকে সফল হওয়ার জন্য মানসিক অস্থিরতা দূরের জন্য হাদিসটা মানার নিয়তে শুনতে রাজি আছেন আছেন বলেন ইনশা আল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম হজরুদ্দিন মুহাজিবনে জাবাল কেয়ে মেনে পাঠাবেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাজ্জির শ্রেষ্ঠতম একজন জ্ঞানী রহিসুল মুফাজ্জির নাব্দুল্লা নব্বাস রাজাদি আল্লাহ তাআলা আনভুত আনহুমা থেকে বর্ণিত ইলা ইয়ামান একদম নভীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইয়ে মেনে পাঠানোর সময় নবীজি দু চারটা ওসিয়ত করে দিয়ে গেছেন বাজান আপনারা বলেন নবীজির ওসিয়ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না আজকের যুব সমাজ তারা সেই বিজ্ঞানীদের পাশ্চাত্যের জ্ঞানীদের অনুসরণ করতে চায় তাদের বাণীগুলা খুব বেশি জানে খেলোয়াড়রা একটা স্টাইল চালু করলে ওটা তারা ফলো করার জন্য এক নম্বরে নায়ক নায়িকার একটা স্টাইল চালু করলে ওটা তারা ফলো করার জন্য এক নম্বরে বাট ইউ শুড নো দ্যাট ইউ শুড রিমেম্বার দ্যাট ইন দ্য ওয়ার্ল্ড দ্য মোস্ট ইনকম্পেয়ারেবল ইমিটেটিভ স্ট্যান্ডার্ড পারসন ইজ হোলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে নবীজির চাইতে অতুলনীয় অনুকরণীয় আদর্শ আর কেউ নাই এটা তোমার জানা উচিত এটা তোমার মানা উচিত বলো হুজুর প্রমাণ কি প্রমাণ তো কুরআন হাদিসে অসংখ্য আছে এমন কি খ্রিস্টানের শ্রেষ্ঠ একজন লেখক তার বইয়ের মধ্যে আমার নবীর জীবনী প্রথমে লিখেছেন এরকম অহরহ প্রমাণ আছে না নাই এজন্য তোমরা তোমাদের ঐক্যজকে ধরে রাখো যদি দুজাহানে মুক্তি চাও একজনের আদর্শ সুন্নাত তুল করলে তুমি দুনিয়াতে অল্প সম্পদ পাইলেও মানসিক শান্তি পাইবা আধ্যাত্মিক তৃপ্তি পাইবা আল্লাহ রহমত পাবা সেটা হলো আমার দয়াল নবীজির আদর্শ বলো ও যুব সমাজ আজকে তোমাদের মানসিক অস্থিরতা তোমাদের অস্থিরতার শেষ নাই রাত ঘুম হয় না তোমাদের টাকা কামাইলেও সুখ আসে না ঘরের মধ্যে মিল নাই স্বামী স্ত্রী মিল মহব্বত নাই আসে না ছেলেমে মানুষ হয় না কারণ কি তোমরা তাদের আদর্শ ফলো করো যাদের আদর্শের মধ্যে মূলত শান্তি নাই আল্লাহর কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলে দিয়েছেন যারা পাশ্চাত্যদের মানে যারা বিধর্মীদের ফলো করবে তারা তাদের হয়ে যাবে আমার নবীর আদর্শ অনুসরণ করতে হবে ওই নবী বলতেছেন মহাজিবনে জাবাল তুমি চারটা জিনিস মানবা এক নাম্বার মুসলমানের দায়িত্ব কি দুনিয়াতে আমি কেন এসেছি জানতে হবে এক নাম্বার দায়িত্ব হলো ও মহাজ আহলা কিতাবই তুমি কিন্তু কিতাবওয়ালা আহলে কিতাবদের নিকট যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকট যাচ্ছ তারাও কিতাব পেয়েছে তাও রাতিঞ্জিন যদিও তারা এখন মানে না বিকৃত করে ফেলেছে সুতরাং তোমার ফ্রস্ট ডাইজ্ব হল ফ্রস্ট রেসপন্সিবিলিটি হল ভাদু অহোম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাহ ও আন্না মোহাম্মাদ রসুল্লাহ তোমার প্রথম রেসপন্সিবিলিটি প্রথম দায়িত্ব হলো তুমি তাদের কেলা ইলা আল্লাহল্লাহ মহাম্মাদুল রসুল্লাহ আল্লাহর পথে রুসুনের পথে ডাকো সুতরাং চার দায়িত্বের প্রথম দায়িত্ব আমরা পেলাম আমাদেরকে মুসলমানদেরকে দুনিয়াতে যাই করি না কেন সাবধান আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে নিজেও থাকতে হবে নাইলে কঠিন অবস্থা হয়ে যাবে পূর্বে যা করছেন আজকেই তাও বা করেন আপনি এমন আদর্শ গঠন করেন যাতে আল্লাহ রাজি হয় এবং আরেকজন আপনার আদর্শের দ্বারা আল্লাহর পথে চলে আসে সুহান আল্লাহ এটাই প্রথম রেসপন্সিবিলিটি পৃথিবীর মধ্যে প্রথম দায়িত্ব হলো আল্লাহর কোরআন বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু নবী বলতেছেন বুখারী শরীফের হাদিস যে প্রথম দায়িত্ব ফাদউহুম তাদেরকে ডাকো আল্লাহর পথে ওই আল্লাহর পথে জিনাকে চিনলে জিনার ছায়া জিম্মা যদি তোমার উপরে থাকে পৃথিবীর কেউ তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে এজন্য যারা পেরেশানিগ্রস্ত যারা ঋণগ্রস্ত যাদেরকে বলে উমুক মেয়ে না পাইলে আমি মরেই যাব। তাদেরকে বলবো তোমরা আল্লাহর উপর ভরসা করো তোমাদের রিজিকের অভাব দূর হবে ওই মেয়ের চাইতে ভালো তাকু আবান আল্লাহ আল্লাহর উলি তোমাকে মিলাই একজন তিনি কে আল্লাহ চিনতে ভুল করা যাবে না তিনি স্রষ্টা তিনি সেকেন্ডে তোমাকে শান্তি হওয়ার মতো জিনিস দিয়ে দিতে পারে ঠিক না সময় পেলে সুরা রহমানের তাফসিরটা পড়বেন জান্নাতিরে তো নিয়ামত এত নিয়ামত বাদ চাই নিয়ামত আল্লাহ রেখেছেন মাঝে মধ্যে ক্লাসের মধ্যে তাফসিরে জড়ালেন যখন হুজুর পড়ায় আমরা ক্লাসের মধ্যে একদম লাফায় পড়ার অবস্থা হইতো খুদার কসম বাবারি এত সুন্দর জান্নাত আল্লাহ আকবার আপনার ইমান যদি থাকে আপনি খুশিতে নেচে উঠবেন এত সুন্দর জান্নাত আপনার জন্য বানায় রাখছে কে দুনিয়াতে আপনাকে একটু কষ্ট করতে হবে দুনিয়াতে আপনাকে একটু কষ্ট করতে হবে দুনিয়াতে আপনার কষ্ট ছাড়া কেউ কি আপনার টাকা দিয়ে দেয় আপনি আমি চারটা দায়িত্ব বলবো এক নাম্বার দায়িত্বের মধ্যে ছোট্ট একটা জিনিস বুঝায় দেই দুনিয়ার মধ্যে মনে করেন সভাপতি সাহেব আছে অতিথিরা আছে কারো বিশাল ব্যবসা আছে হঠাৎ করে সবগুলা সম্পদ জমা কইরা ব্যাংকের মধ্যে রাখি দিছে কোনো কাজে লাগাই না এই সম্পদ দিয়ে কি সে কোনো বেনিফিট পাবে ঘরের মধ্যে সম্পদ রেখে দিছে ব্যবসায় কাজে লাগায় না বেনিফিট পাবে না না বলতেছেন তুমি পরিশ্রম করবা না আনবানা আনবা না আবার ইমান আনার পর আমল করবা না এই দুনিয়াটা একটা ব্যবসা ক্ষেত্র কিসের ব্যবসা জান্নাত পাওয়ার জন্য এই দুনিয়াটা ব্যবসা ক্ষেত্র অনেক হাদিসের মধ্যে এরকম আছে এখানে তোমার ব্যবসা কি তুমি নিজে আমল করো মানুষকে আল্লাহর পথে ডাকো তুমি নিজে আল্লাহ্লা রসুলকে চিনো মানুষকে আল্লাহ আল্লাহ রসুল পথে আন কেননা এই দুনিয়া থাকার জায়গা না হাদিসের মধ্যে আছে আর দুনিয়া মাজরা আতুল আখিরা দুনিয়াটা হলো আখিরা শস্য ক্ষেত্র শুভাহা আল্লাহ ওহ্ বাহ্ ওহ্ ব এজন্য জিন্দাবাদ জিন্দাবাদ এর জন্য প্রত্যেকটা মানুষের আমার সহ প্রত্যেকটা মানুষের ফার্স্ট রেসপন্সিবিলিটি হলো আল্লাহকে রসুল চিনা আর আমার আশেপাশের আহার আত্মীয় সজন। আমার সাধ্য অনুযায়ী সব মানুষকে হিপমৎ সকারে আল্লাহর প্রতি দাকা আল্লাহ অশঙ্কা এতে বলেছেন উদুম ইলা সাবিলি রবিকাবিল হিপমতি হসে না ওয়াজাদিল হুম বিল তি হিয়াল্লা তোমরা মানুষকে হিপমত সকারে বুদ্ধি করে আল্লাহর প্রতি দাগ কারো মাথায় আঘাত দিয়ে নয় কাউকে এক কোটি টাকা দিয়ে নয় কাউকে গালি দিয়ে নয় এখন দেখবেন মাহফিলে উঠে এক দল আরেক দলকে গালি দেয় এটা ইসলামের আদর্শ এই জন্যই তো মুসলমানরা মার খাচ্ছে ঠিক না আল্লাহর কোরআনের আদর্শ হলো তুমি হিকমত দিয়ে মানুষকে ডাকো নবী জীবনী এই বছর তৃতীয় বর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আর রাহিকুল মাখতুম তারিখ ইবনে হিসাম এবং বেশ কয়েকটা নবী জীবনী পড়লাম বাজান কিন্তু জাররা পরিমাণ ইমান নিয়ে যদি আপনি নবী জীবনী পড়েন কাতে কাঁদতে আপনি শেষ হয়ে যাবেন শুধু কষ্ট আর কষ্ট করেছে কাউরে মারে নাই একটা যুদ্ধ নবীজি কাউরে মারতে যান তারা আক্রমণ করছে আক্রমণ বাঁচানোর জন্য যুদ্ধ করছে আর বাকি মুসলমান বানাইছে কেমন আদর্শ দিয়া বিহেভিয়ার কালচার তার আচার আচরণ দিয়া মানুষকে ইসলামের পথে ধাবিত করেছে এজন্য ইসলাম শান্তির ধর্ম এই বাংলাদেশে ইসলাম হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই একতাই ছিল তোমরা যারা মুসলমান তোমরা যদি ইসলামের প্রকৃত মুসলমানের পথে থাকতে চাও এই বুখারি শরীফের আরেকটা হাদিস আছে আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে উত্তম ইমান কোনটা নবীজি বলে না এক কোটি টাকা দান করো হজ করো জাকাত দাও কিচ্ছু বলে নাই নামাজ পড়ো বলে নাই বলছে প্রথম নম্বরে খুলুকুন হাসান উত্তম চরিত্র উত্তম চরিত্র উত্তম চরিত্র চরিত্রের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু না যে আলেম ওলামা কোটি টাকার জন্য ওয়াজ করে ইজ্জতের জন্য ওয়াজ করে সে প্রথম জাহান নামে যাবে কারণ তার চরিত্র ভালো না এলেম শিখতে হবে একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আর একটা আওয়াজ দি বলা যাবে তিনি কে আল্লাহ বুখারি মুসলিমের অনেকগুলা হাদিস কিতাবুল আলেমের মধ্যে পাবেন মিশকাত শরীফের মধ্যে আছে যে বহু আলেম এলেম শিখি মানুষের সাথে তর্ক করার জন্য নিজের ফেমাস করার জন্য হ্যাঁ আর সমাজের মধ্যে ফিতনা লাগানোর জন্য তাদেরকে সুজা জাহান্নামে প্রেরণ করা হবে বলে নাওয়াজুবিল্লাহ ঠিক কিনা বলে এজন্য আগে দেখতে হবে কার চরিত্র ভালো তাকে বন্ধু বানিয়ে নেন এবং নিজের চরিত্রকে ভালো করেন আল্লাহর কসম আপনার চরিত্র ভালো হলে আপনি প্রকৃত মুসলমান বলেন সুবহানাল্লাহ জন্য এক নম্বরে হলো মানুষকে আল্লাহর পথে ডাকো দুই নম্বরে খুব খেয়াল করবেন ফা ইন হুম জালিক যদি তারা এটা মানে ও মুয়াজ ইবনে পৃথিবীর মানুষের জন্য দুই নম্বর দায়িত্ব হলো ফা আলিম হুম আনাল্লাহ কদ ফারাদ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল লাইলি ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলা মানুষের উপর দিনে এবং রাতে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ খামসা সালাওয়া তিন ফিলিয়ম মে বল্লাইলাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে কে নামাজ পড়তে হবে দুই নাম্বার দায়িত্ব মুসলমানের পরিচয় কি তারা আজান দিলেই নামাজ পড়ে যেখানে থাকুক রাস্তা ঘাটে সফরে নামাজ পড়ে নেই নামাজ পড়তেই হবে আপনাকে কিসের জন্য আপনার নিজের চরিত্রকে পরিবর্তনের জন্য ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়তে হবে আপনাকে কিসের জন্য জান্নাতের চাবি অর্জনের জন্য সলাতু মিফতা হল নামাজ পড়তে হবে আপনাকে কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আসলাতু মেহরাজুল নামাজ মুমিনের মেহরাজ নামাজ পড়তে হবে আপনাকে কিসের জন্য একটা আমল যে আমল দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশির কান্না কেঁদেছেন আর কোনোদিন কাঁদেন নাই বাবাজি ও যুবক ভাই উপকৃত মুসলমান আমরা যদি হই আমার নবীর জীবনী আপনি আজকে পড়ে দেখেন যেদিন আবু বকর সিদ্দিক নামাজ পড়ায় আমার নবীজি পর্দা টান দিয়ে দেখে খুশির কান্না এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি রক্ত জড়িয়েছি কতবার কতবার সাদা জামা লাল করেছি এই নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ একটা আমল সবচেয়ে বেশি খুশি হয় সেটা হলো তার কদমে সিজদা সুবহানাল্লাহ আপনি দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল কাম আউলে কেরামের জীবনে দেখেন তারা নামাজ পাচক তো তো পড়তো পড়তোই আওয়াবিন চাষত তারপরে সালাতুত তাসবি তাহাজ্জুদ এগুলো তারা মিস দিত না এগুলো তারা নিয়মিত পড়তো বিপদে পড়লেই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর কাছে দৌড় দিত না তারা একজনের কদমে দৌড় দিয়ে গিয়ে সিজদা দিত তিনি কে আরো জোরে বলা যাবে তিনি কে আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ও আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সিজদাতে রয় দু চোখে শ্রুতে নদী যে নব রাধারে যারা সিজি দু চুখে শ্রুতে নদী যে নব সলনার হাত ছানি যত আসু কুছে পিছনে ফিরে সে তাকায় না ও আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না এজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দুই নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো কি নামাজ জুড়ে বলেন কি যেই সকল যুবকরা বিপদে আপদে আসুক চাকরি হয় না ভালো জায়গায় বিয়ে হয় না তোমরা দুয়া করো বুখারি মুসলিমের হাদিস আমরা মিসকাত শরীফেও পড়েছি একমাত্র দুয়ার দ্বারা বিনয়ের সাথে দুয়ার দ্বারা তাগদির পরিবর্তন হয় আর ভালো ব্যবহারের দ্বারা হায়াত বৃদ্ধি হয়ে যায় সুভাষ ভালো ব্যবহারের দ্বারা হায়াত বৃদ্ধি হয় দুয়ার দ্বারা তগদির পরিবর্তন হয় এজন্য নিজের জীবনকে চেঞ্জ করতে ফর স্যাটিসফাইং আল্লাহ দা মাইটি ফলো দা হোলি কোরআন এন্ড সুন্নাহ পৃথিবীর রং তামাশা নাটক সিনেমা নায়ক নায়িকা অমুক নেতা তমুক নেতা নয় কোরআন সুন্নাহকে ফলো করো ইনশাআল্লাহ তুমি আধ্যাত্মিক তৃপ্তি পাবা দুনিয়াতে আর আখিরাতের হিসাব তো বর্ণনা করতে গেলে বিশাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটা আমল তিন নম্বরে আমার নবী বলতেছেন সাবধান সাবধান ফা ইনহুম আতাউ লিজালিক যদি তারা এই জিনিসটাও মেনে নেই ফা ফা আলি মুহুম আল্নাল্লাহা ফদা ফারদ হালেহি সদাপতা আগ্নেয়াহিম ফাদুরদ আলা ফুকর আলহামদুলিল্লাহ যদি তারা নামাজ পড়ে এই জিনিসটা যদি মেনে নেই তাদেরকে সৎকার ব্যাপারে এখানে সৎকার তারা জাকাত উদ্দেশ্য জাকাতের ব্যাপারে জানে দা যেই জাকাত ধনীদের থেকে নিয়ে কাদেরকে দিতে হবে জুড়ে বলে গরিবদেরকে এটা গরিবদের হক এটা ধনীদের সম্পদ না এটা গরিবদের হক ঠিক কিনা এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে জাকাত এটা অবশ্য নামাজ যেমন ফরজ শারীরিক ইবাদত ঠিক তেমনি ভাবে জাকাত হলো আবশ্যক ফরজ করেছেন আমার আল্লাহ কে আর জুড়ে কে নামাজের কথাও কোরআনে বারবার আছে জাকাতের কথাও কোরআনে বারবার আছে না নাই আছে না নাই এর জন্য আমি শুরুতেই বলেছি বাংলাদেশে এত বেকা এত চাকরি না কেন আইম বাংলাদেশের মধ্যে ঠিক সময়ে ঠিক পদ্ধতিতে মানুষেরা জাকাত দেয় জাকাত দেয় না অথচ অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে জাকাজ দেওয়ার ব্যাপারে কঠিন কথা আছে অনেকগুলা হাদিস বিশেষ করে সই বুখারি শরীফের একটা হাদিস যেটা মিশকাত শরীফের মূল কিতাবের সতেরোশো চুয়াত্তর নম্বর হাদিস যাদের বাড়িতে কিতাব আছে দেখে নিবেন নবীর কথা যদি না মানেন আল্লাহকে কোনোদিন পাবেন না আর আল্লাহকে যদি না পান সম্পদ জুড়ে কি করবেন আপনার কবর অন্ধকার হবে হবে না কবর অন্ধকার সেজন্য আজকে কঠিনভাবে ভাবে দিয়ে বলে যেতে চায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস মিশকাত শরীফে সতেরোশো চুয়াত্তর নম্বর মূল কিতাবের মধ্যে হাদিস নবীজি বলেছেন যার সম্পদ বেশি হবে যাকে আল্লাহ সম্পদ দিবে সে যদি ঠিক সময়ে এই সম্পদের জাকাত না দেয় তাইলে সে কবরে যাওয়ার সাথে সাথে নেরা মাথা বিশিষ্ট একটা সাপ তাকে এসে আক্রয়ে ধরবে বলেন না হজুবিল্লা কুটিন সাপ যেটাকে আরবিতে বলা হয় আশুজা আক্রাহ উর্দুতে বলা হয় গাঞ্জা সাপ যেই সাপটা সবচেয়ে বেশি ভয়ানক সাপ সেটা যদি হাজি নৌশের লেন লেইনের মধ্যে ঢুকে কোনো বাগান যদি থাকে ওই বাগানের মধ্যে যদি সে একটু নিঃশ্বাস ছাড়েন ওই নিঃশ্বাসের কারণে ঘাসগুলো জলে পুড়ে যাবে নাউজুবিল্লাহ বলেন এটা বড় ভয়ানক সাপ হাদিসের যে তর্জমা রয়েছে বর্ণনা রয়েছে ওখানে উল্লেখ আছে এটা এত ভয়ানক সাপ সাপের জগতে বড় ভয়ানক সাপ এটা যখন তার চিবুক টেনে ধরবে তার দুধ চোয়াল টেনে ধরবে সাথে সাথে সেই সাপ কথা বলতে থাকবে যে তুমি কি আমাকে চিনতে পারছো আমি আর কেউ না আমি হইলাম তোমার সম্পদ নাউজুবিল্লাহ বলেন বলে আমি হইলাম তোমার সম্পদ আমি তোমার সম্পদ যেই সম্পদ জমায়া তুমি অনেক বড় লুকোর চেষ্টা করতা আজকে অনেকে সম্পদ হলে দেখবেন মা বাবাকে দেখে না সম্পদ হলে গরিবদেরকে দামও দেয় না সম্পদ হইলে ছোট লোকদেরকে দাম দেয় না শ্রমিকদেরকে ঠিক টাইমে টাকা দেয় না তাদের জন্য কঠিন হুঁশিয়ারি আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা ওয়ামায়াম তুই পোহানিল্লা ইল্হ ইল্লা আমার নবী কোনো কথা বলে না 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 পর্যন্ত যতক্ষণ আল্লাহ করে নির্দেশ না করে সুতরাং ওই নবী বলতেছেন যদি ঠিক সময়ে জাকাত না দাও ঠিক সময়ে গরিবকে হক না দিয়ে দাও ঠিক সময়ে শ্রমিককে তার হক না দিয়ে দাও ঠিক সময়ে তুমি যদি সৎকাসুল ফিতর না দাও তাইলে আস আতুল আস আতুল সুজাউল সুজাহুল আকরাহ নামক কঠিন সাপ তোমার দু চোয়াল গলার মধ্যে আঁকড়ে ধরবে সাথে সাথে নবীজি একটা আয়াত করেন যেটা ওই বুখারি শরীফের হাদিসের মধ্যেই রয়েছে যেটা পবিত্র কোরান কারিমের চতুর্থ পারার তিন নম্বর সুরা সুরা আলে আমরান শরীফের একশো আশি নম্বর আয়াত অমান্য বিজিতলাবত করেন ওয়ালায়া সাবান্লাদিনায় বুখ নুন বিমা আতাহু হুল্লা মিন পদুদেহি হু কৈরল্লঘুম বাল্হোয়া সরনুল্লঘুম সুভানন্দ আল্লাহ রায়ত অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ বলে দিতেছেন ও নবী আপনি বলে দেন তারা যেন ধারণা না করে আল্লাহ যারা কৃপণতা করে যারা বখিল বখিল মানে যারা কৃপণতা করে যে আমার সম্পদ বের করবো না মাহফিলের জন্য আসু আর জাকাতের জন্য আসু সৎকার জন্য আসু আমার প্রিয় সম্পদ আমি দিব না এগুলো আমার এগুলো থাকবে যারা কৃপণতা করে বিমা আতা হম আল্লাহ বলতেছেন এই সম্পদগুলো তো আমি তোকে দিয়েছি তোর কিতে কিসের এত এ মানুষ তোমরা ধারণা করিও না যে হুয়া খায়রুল্লাহম এই সম্পদগুলো তার জন্য কল্লাম কর বালহুয়া শাররুল্লাহম আমার সম্পদ আমার সম্পদ নবীজি বলতেছেন তোমরা যে আমার সম্পদ আমার সম্পদ বলো বলো দুইবার বলেছেন বলেছেন আসলে তো তোমার সম্পদ কিচ্ছু না তোমার সম্পদ হলো তিনটা কয়টা তিনটা তিনটা নিজের জিনিস তোমরা বুঝো না ইউ আর ফুল তোমরা হলে বুকা ইন্টেলিজেন্ট পার্সন হলো তারা যারা নিজের সম্পদ চিনে নিজের সম্পদ কোন আমার দুজাহানের জাহানের প্রিয় নবী সাল্লাম বলেন নিজের সম্পদ হলো যেগুলো তুমি দুনিয়াতে খাইতে পারলা নিজের সম্পদ হলো যেগুলো তুমি দুনিয়াতে পড়লা তোমার পোষা তিন নাম্বারে যেগুলো তুমি সৎকা করতে পারলা জাকাত দিতে পারলা দান করতে পারলা সো কিচ্ছু যা জমাইলেন কিছু আপনার না সব আপনার সন্তান ভাগ করে নিব যদি আল্লাহওয়ালা বলা না হয় তাহলে তো শুধু খাইবার আর গুনা কামাইবার আর আপনার কবরে আজাব বাড়ব কিচ্ছু গেল না কিচ্ছু গেল না অথচ তাদের রিজিকের মালিক আল্লাহ আপনি তাদের জন্য সম্পদ বেশি করে জমা না কইরা তাদেরকে আল্লাহওয়ালা বানাইতেন আর কিছু সম্পদ দিতেন বাকি সম্পদ যেটা ফরজ এটা জাকাত দিয়ে দিতেন তাইলে আপনার কবরের মধ্যে উনের বাতি জ্বালায় দিত কে আরো জোরে কে এই জন্য মুসলমানদের কিছু আদর্শ আছে সেগুলা মানতে হবে এই বাংলাদেশ শান্তির দেশ এই বাংলাদেশ স্বাধীনতা আমরা এনেছি শান্তির জন্য আমরা মানুষের অধীন না থাকার জন্য আমরা বেকার না থাকার জন্য আমাদের সঠিক সময়ে চাকরি থাকার জন্য আমাদের লিঙ্ক থাকতে হবে আমাদের অনেক বাবার সম্পদ থাকতে হবে ঘুষ দিতে হবে কেন এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম আর জুড়ে বলেন চেয়েছিলাম আমরা এই বাংলাদেশ চাই নাই যে মামা থাকলে লিঙ্ক থাকলে বড় ভাই থাকলে সম্পদ থাকলে ঘুষ থাকলে চাকরি হবে এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম এমন বাংলাদেশ যোগ্যতা থাকলে চাকরি হবে ঠিক কিনা আর আমার বাংলার প্রত্যেকটা সোনার ছেলের এক যোগ্যতা আছে কোয়ালিটি আছে এটা কোরআন প্রমাণ আল্লাহ বলে প্রত্যেকের এক একটা যোগ্যতা দিয়ে বের করেছি সুতরাং যারা সম্পদ ওয়ালা তাদেরকে বলবো তোমরা পরীক্ষা করো যার যে যোগ্যতা আছে তাকে সেই চাকরিতে দিয়ে দাও টাকা বিলায় তাদেরকে দাও তাইলে তুমি বাঁচবা নাইলে তোমার কঠিন বিপদ ঠিক না এই বাংলাদেশকে রুল মডেল বানাতে হলে বাংলাদেশের মানুষের অভাব দূর করতে হলে এক নাম্বার মাধ্যম হলো ঠিক সময় জাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে আর আল্লাহর কসম করে বলি যারা জাকাত দিবেন সম্পদ এই জাকাত দেওয়া মানে আপনি একজনকে খুশি করা না বরং আপনি যাহার নামের আগুন থেকে বাঁচা যার হক তারে বুঝাই দেওয়া ঠিক না যার হক তারে দিছেন আপনি অহংকার করতে পারবেন না আর বলে আমি অনেক জাকাত দিছি আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে পড়েছি উনি জাকাত দিতে অস্বীকার করলে যুদ্ধ ঘোষণা করেছিলেন ঠিক কিনা উনাকে কেন ইসলামের ত্রাণ কর্তা বলা হয় উনি বলে নামাজ পড়বা ইমান আছে কালিমা আছে জাকাত দিবা না তার বিরুদ্ধে আমার যুদ্ধ তুমি আবু বকর সিদ্দিক থেকে বেশি বুঝো না জাকাত দিতে হবে ঠিক পাইবে এখন যদি প্রশ্ন করেন হুজুর অনেক জাকাত দেওয়ার গুরুত্ব বুঝলাম জাকাত না দিলে কবরে সাপ আসবে কোরআনেও পাইলাম বুখারে শরীফের হাদিসেও পাইলাম এখন আপনি বলে দেন জাকাত কাদের উপরে ফরজ জাকাত কাদেরকে দিতে হবে কারণ জাকাত ইসলামের পাঁচটা ব্যানার একটা যেই যেই ফুট যেই ফাউন্ডেশন না থাকলে ইসলাম টিকবে না ঘরের একটা ফাউন্ডেশন থাকে না থাকে কি না ফাউন্ডেশন ঠিক না হইলে একটু বাতাস আসলে ঘর জোরে যায় মুসলমানের মধ্যে পাঁচটা জিনিস ফলো না থাকলে তার ফাউন্ডেশন ঠিক নাই প্রকৃত মুসলমান না আল্লাহ তারা কোরআনের মধ্যে বলে দিয়েছে এই সাতটা ফাউন্ডেশনের মূল একটা হলো জাকাত দিতে হবে জুরে কোন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা এই জাকাত কাদের উপরে ফরজ আল্লাহ পবিত্র কোরআনের দশ নাম্বার পারাম কোরআনের নয় নম্বর সুরা সুরাত সাত জনের সাত জনকে জাকাত দিতে হবে জাকাত কারা পাবে বর্ণনা দিয়েছেন তা বলার আগে আমি বলে দিব কই দলের উপর জাকাত ফরজ বলেন সুবহানাল্লাহ সাত দলের উপর জাকাত ফরজ সাত দলের উপর জাকাত ফরজ কই দলের উপর সাত দল এক নাম্বার হলো নিসাব পরিমাণ সম্পদের মালিককে জাকাত দিতে হবে এখন মাহফিল কমিটির আমার কলেজের টুকরা আলামিন ভাই সহ এই সুন্দর পোশাকদারী যুবক ভাইয়েরা তোমরা শিখে নাও নিসাব পরিমাণ সম্পদ মানে কি নিসাব পরিমাণ সম্পদ মানে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা এই পরিমাণ সম্পদ যদি তোমার আবশ্যকীয় জিনিস থেকে অতিরিক্ত এক বছর থাকে তাইলে তুমি নিসাব পরিমাণ সম্পদের মালিক তোমাকে অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে তাহলে এক নম্বরে পেলা নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে দুই নম্বরে হলো মুসলিম হতে হবে মুসলিমের উপর সম্পদ থাকলেও জাকাত দিতে হবে না আগে তারে কালিমা পড়তে হবে তিন নম্বরে জ্ঞানবান হতে হবে পাগলের অনেক সম্পদ থাকলেও জাকাত দিতে হবে না চার নম্বরে হতে হবে শিশুর উপর অনেক সম্পদের মালিক হয়ে গেছে জাকাত দিতে হবে না পাঁচ নম্বরে হলো স্বাধীন হতে হবে তার অনেক সম্পদ আছে কিন্তু সে দাসী সে আরেকজনের অধীন তাকেও জাকাত দিতে হবে না ছয় নম্বরে হলো যে সম্পদ থেকে জাকাত দিবেন ওইগুলো আপনার আবশ্যকীয় সম্পদ হওয়া যাবে না যেমন আপনার চলার একটা গাড়ি নিয়মিত যেটা যারা সারা আপনি চলতে পারেন না আপনার ঘরের খাবার দাবার আপনার ঘরের ফ্রিজ আপনার ঘরের আবশ্যকীয় জিনিস এগুলোর উপর জাকাত নাই আপনার আবশ্যকীয় জিনিস ছাড়াই যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে আর সর্বশেষ সাত নাম্বার ওইগুলো যদি এক বছর পার হয় এক বছর যদি সাড়ে সাত তোলা স্বর্ণের সমান টাকা অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপার সমান টাকা থাকে ওই টাকা থেকে আপনার প্রতি একশো টাকায় আড়াই টাকা পরিমাণ জাকাত আপনাকে দিয়ে দিতে হবে ঠিক কিনা জাকাত ফরজ জাকাতের জ্ঞান অর্জন করাও ফরজ ইসলাম এমন একটা ধর্ম যেখানে মূর্খদের ইলিটারেট পারসনদের কোনো স্থান নাই কোরানের প্রথম আয়াত হলো ইকরা রিড রিড পড়ো নামাজ ফরজ হইছে নামাজের বিধান শিখো বুড়ো হয়ে গেছো তারপরে একজন বুজুর্গকে শিক্ষিত লোককে সত্যবাদীকে সঙ্গী বানায় নামাজের মাসালা শিখো শুধু সিজদা দিলে হবে না নামাজ শিখতে হবে যাকাত ফরজ হইছে যাকাত শিখে নাও শিখতে কোনো লজ্জা নাই জুরে বলেন শিখতে কোনো লজ্জা নাই কাজ আমাদের ফার্স্ট টার্গেট দুনিয়ার মধ্যে আল্লাহরকে খুশি করা আল্লাহকে খুশি করা যদি আল্লাহ খুশি হয়ে যায় আমি সফল আর কিচ্ছু লাগবে না আমার আব্বা হুজুর সব সময় বলতেন আমি এটা প্রাইম মাহফিলই বলি আমার আব্বা আম্মু আছে আমি আপনাদের কাছে তাদের জন্য একটি দোয়া চাই আল্লাহ যেন আমার আব্বা আম্মুকে বুজুর্গ ওলি হিসেবে কবুল করে আমাকে তাদের খেদমত করার তৌফিক দেয় বাবা মার দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া বাবা মার দোয়া বুলেটের গুলি মিস হইল বাবা মার দোয়া মিস হয় না তাদেরকে সর্বোচ্চ খেদমত করতে হবে তারা যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে ঘর থেকে বের করে হতো তারপরেও একটু কষ্ট দেওয়া যাবে ঠিকই না এটাও হাদিস এটাও হাদিস আমার কাছে রেফারেন্স আছে তো আমার আব্বা সবসময় বলতো পরের বাড়ির রং সাজায় নিজের বাড়ি অন্ধকার বাবা অনেক নাম অর্জন করলা অনেক টাকা কামাইলা অনেক কস করলা নিজের কবর অন্ধকার হল হবে ওমন ঘুমায় না রে নাম জফ আল্লাহ এমন গুম ঘুমাইবা একদিন কৈবরের মাজা রাত্র হলেই দেখতাম মিশিয়ে তাপা উজুর কাঁতেন এখনো কাঁদেন আব্বা মোর আমল আল্লাহ আমাকেও ধরে রাখার আমল করা যতটুক জানি ততটুক আমল করার নাইলে উপায় নাই আল্লাহ বলে চিনি নিমান তা কোন নামাদা তাফালু তোমরা মানুষকে তা বলিও না যা নিজে আমল করো না আদেশ কা আরো জুড়ে আদেশ কাপ জন্য দেখবেন অনেকে অনেক বলি সরাই কিন্তু নিজে আমল করে না এজন্য সব সময় আমল করতে হবে আব্বাজ আমলের প্রতি উৎসাহিত করে আমার আল্লাহ তালা বলতেছেন জাকাত যাদের উপর ফরো সাতটা বিধান যার মধ্যে পাওয়া যাবে নিসাব পরিমাণ সম্পদ তারা জাকাত দিয়ে দাও সত্যি আড়াই টাকা করে জাকাত দিয়ে দাও বলে উজুর জাকাত কিভাবে দিব জাকাত কাদেরকে দিব বিধান শিখা যেহেতু ফরজ বলে দেন সুরাত তাওবার 60 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন ইননামাস সাদাকাতু লিল ওয়াল মাসাকিন সাদকা পাবে এক নম্বরে ফকিররা রাস্তার মধ্যে ভিক্ষুক আছে না আছে না নাই এদেরকে অনেকে 2 টাকা দেই 10 টাকা দেই তারা এ দেই লানত তোমার উপর যাদের উপর জাকাত ফরজ যা নিসাব পরিমাণ সম্পদ আছে দুই টাকা দশ টাকা হিসাব করে তোমার সবগুলো সম্পদ দুই একটা ফকির কে দিয়ে দাও যাতে করে তার ফকির হালত দূর হয়ে যায় আল্লাহ বলবে বান্দা বান্দা তুই আমার বান্দার ফকির হালত দূর করলি লাইন শাকার তুমলা হাজি দান নাকো লাইন শাকার তুমলা হাজি দান হ্যাঁ যা বান্দা আমি তোর নিয়ামত আরো বাড়াই দিলাম আরো বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আপনি এত পরিমাণ সম্পদের মালিক হবেন আর এত বরকত পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না এত বরকত পাবেন সম্পদের মধ্যে এখন দেখবেন অনেকে কোটিপতি কিন্তু আরো কোটি টাকা ঋণ ঘরের মধ্যে স্বামী সিমিল মহব্বত নাই সন্তান একটা লুলা কানা বাধ্য না অবাধ্য এছাড়া অস্থিরতার শেষ নাই আমি বাস্তব অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি দেশ বিদেশে অনেক জায়গায় আল্লাহ আমাকে নিতেছেন আমি দেখেছি অনেক বিআইপি লোকেরা অনেক সময় এসে দোয়া চাই হুজুর আপনি আলহামদুলিল্লাহ ছোটবেলায় পড়াশোনা প্রায় শেষ করতেছেন ওয়াজ মাহফিল সারা দেশে করেন তো আপনার নলেজ থাকলে আপনি কি আমাকে বলেন তো পারিবারিক মিল মহব্বতের জন্য কি আমল সন্তান বাধ্য করার জন্য কি আমল অথচ কুটিপতি অর্থাৎ তার সংসারে রহমত নাই সংসারে রহমত পেতে হলে সাত দলকে তার হক বুঝিয়ে দাও এটা তার হক আর আল্লাহর কসম আল্লাহর আল্লাহর কসম কসম বান্দার হক যদি আপনি মেরে সম্পদের পাহাড় করে মরেন আপনার আরো কুটে আমল থাকলেও আপনি জান্নাতে পাবেন হাকুলি বাদ নষ্ট করা যাবে না ফকির দেরকে দিতে হবে ওয়াল মাস কিন মিস্কিনদেরকে দিতে হবে ওয়ালাহামিলিন যারা জাকাতের কর্মচারী জাকাত তোলার কাজে ব্যস্ত থাকে ওই রকম গরিব গোলারে দিতে হবে তারপরে বলতেছে ওয়ালাহ মিলিন আলাইহা ওয়াল্লাফা তো কুল হুম হুম মানুষের মন জয় করার জন্য এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল মুসলমান কম ছিল না শুরুতে শুধু গরিবরা ইসলাম ধর্ম গ্রহণ করছে যার কারণে শুরুর দিকে গরিবদেরকে সম্পত্তি ইসলামের প্রতি ডাকার বিধান ছিল পরবর্তী যুগে সেই বিধান রহিত হয়ে গেছে তারপরে আল্লাহ বলতেছেন ওয়াফির রিকাব ক্রীতদাস মুক্তির জন্য দাস দাসী যদি থাকে দাস দাসীদের মুক্তি জন্য জাকার দিয়ে দাও ওয়াল গোরিমিনা এবং ঋণগ্রস্ত ব্যক্তি আছে না নাই সমাজের মধ্যে দেখবেন অনেকে অনেক টাকা ঋণ ঋণের বোঝা মাথায় নিয়ে কিচ্ছু করতে পারতেছে না সম্পদ করতে পারতেছে না এই ঋণগ্রস্তদের ঋণ দূর করার জন্য আপনি যদি আপনার জাকাত থেকে সম্পদ দেন আল্লাহর কসম আপনার জাকাত ঠিক জায়গায় গিয়েছে এবং আপনাকে বরকত দিবে কে আর যদি বলেন কে এজন্য ছয় নম্বরে হলো ঋণগ্রস্ত পাঁচ নাম্বারের ঋণগ্রস্তম ছয় নম্বরে অফিস আবিল ইল্লাহি অগ্নিসাবিল আল্লাহর পথে আল্লাহর পথে এবং আল্লাহতালার পথে মুসাফির যারা তাদেরকে আল্লাহর পথে যারা সফর করবে তাদেরকে অথবা যারা আল্লাহর পথে নামাজ পড়তে পারতেছে না অভাবের কারণে অভাবের তারনাই কঠিন অবস্থা ছাত্র পড়াশোনা করতে পারতেছে না তাদেরকে ওইরকম সাত ব্যক্তিকে জাকাত দিতে হবে এখন দেখবেন সমাজের মধ্যে আপনারা ফলো করছেন কিনা অনেক টাকার মালিক জাকাত দেয় কিছু দুইশো টাকার শাড়ি আছে না নাই দশ হাজার লোক দাওয়াত দেয় আইসা ফারাফারি কইরা দুই চারজন মারা যায় নওয়াজুবিল্লাহ বলেন না আবার এমনও আছে দুইশো টাকার লুঙ্গি দেই আবার অনেকে দেখবেন বিরিয়ানি দেই আছে না তোদের এই জাকাতের উপর আল্লাহর লানত আগে বুঝতে হবে কেন আল্লাহ জাকাত বিধান নাজিল করছেন ইসলামের প্রত্যেকটা বিধানের পিছনে একটা হিতমত আছে একটা হিতমত লুকায়িত আছে প্রজ্ঞা লুকায়িত আছে জাকাতের হিতমত হলো সমাজে বেকার থাকবে না সমাজে গরিব থাকবে না ধনী গরিব সবাই সাম্য ইসলামের মধ্যে চলবে সবাই একসাথে আল্লাহকে ডাকবে এজন্য জন্য যারা বেকার তাদেরকে একটা সিএনজি কিনে দাও তাদেরকে একটা মাছের খামারের ব্যবস্থা করে দাও তাদেরকে একটা হাঁসের খামারের ব্যবস্থা করে দাও তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে মহিলাদেরকে সেলাই মেশিন অনেকগুলা কিনে দাও অথবা এমনভাবে তুমি দান খৈর একটা জাকাতটা দাও যাতে করে সে কোনোদিন দিন আর জাকাতের জন্য লাইনে দাঁড়াইতে না হয় তুমি যদি একটা বান্দার অভাব দূর করে দিতে পারো আল্লাহর কসম আল্লাহ দয়া এত বেশি কেমতের দিন এ উসিল আল্লাহ তোমার মাফ করে দিবে আমি আপনাদের কাছে এমন একটা ব্যাংকের সন্ধান দিয়ে যাব। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে অনেকবার কিন্তু এমন একটা ব্যাংক আছে যেই ব্যাংকের মধ্যে আপনি যদি টাকা জমা রাখেন আপনি শ্রেষ্ঠ ধনী হয়ে যাবেন আপনার টাকা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা ব্যাংকের সন্ধানটা নিতে চান নিতে চান আপনারা ডান হাতটা উঁচিয়ে আল্লাহকে দেখা নিতে চান কি অর্ধেক হাত তুলবে না দু হাত আল্লাহ আমি আমার বাবা মা কি ধন্যবাদ জানাই আল্লাহর কুরআন থেকে নবীর নামে নাম রেখেছেন মুজাম্মিল উনত্রিশ পারার সুরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তালা এমন একটা ব্যাংকের সন্ধান দিতেছেন যে ব্যাংকে একটা টাকা রাখলে ওই টাকা মায়ের যাওয়ার সম্ভাবনা নাই বরং ওই এক টাকা এক কোটি টাকা হয়ে যায় বলেন সুভাষ পারা সুরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে অত্যন্ত সুন্দরভাবে সুরা মুজাম্মিলের শেষ আয়াত বিশ নাম্বার আয়াতাংশ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা তোমরা যারা আল্লাহ কি করজে হাসানা দাও বলে আল্লাহ আবার কর্জে হাসানা নেই নাকি গরীব মানুষের একজন আরেকজন থেকে কর্জে হাসানা নেই আল্লাহ আবার কি করজে হাসানা নেই মানে হলো তুমি যদি ঠিক টাইমে জাকাত দাও ফিতর দাও গরিবকে ঋণ দাও অথবা তোমার কাছ থেকে কেউ ঋণ নিল তুমি অবকাশ পাওয়ার আগ পর্যন্ত ওই গরিবের অভাব দূর হওয়ার আগ পর্যন্ত অবকাশ দিলা তাকে অভাব দূর হওয়ার আগ পর্যন্ত একটু সুযোগ দিলা অপরচুনিটি দিলা যে তোমার যেহেতু গরিবে হালো তুমি একটু টাকা হইলে আমার টাকাটা দিও এরকম সুযোগ যদি দিয়ে দিলা তাহলে তুমি করজা গরিবরে দিলা না কর্জা কারে দিলা আরো যদি কারে আল্লাহরে দিলা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন একটা টাকাও যদি আপনি আল্লাহর পথে দান করেন আল্লাহকে করজা দিতে পারেন নিঃস্বার্থভাবে ডান হাতে দান করছেন বাম হাত জানে না মসজিদে দিলেন মাহফিলে দিলেন বিশেষ করে যাকাত ঠিক সময়ে দিলেন তাহলে আল্লাহ বলতেছেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন تجিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রুন ওয়া আ'জমা আজরা আল্লাহু আকবার আর যদি বলতেবা আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তো সবকিছুর মালিক আমি আল্লাহর কাছ থেকে এর বিনিময় পাব না নগণ্য কোনো বিনিময় বরং হুয়া খায়রু ওয়া আযম আজরা অতি উত্তম এবং মহা প্রতিদান হিসেবে তোমার ঋণটা আল্লাহ তাআলার কাছ থেকে ফেরত পাবে সুবহানাল্লাহ সো আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা টাকা ওয়ালা সম্পদ ওয়ালা সঠিক সময়ে বছরে এক রমজান মাসে অথবা যে কোনো মাসে গরীব দেখে দেখে জাকাত দিয়ে দিতে হবে আর হাদিসের মধ্যে আছে নবীজি বলতেন তুমি জাকাত দি আমি বারবার হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি জাকাত দি প্রকাশ করতে যাই না চুপচাপ দিবা আর মনে করবা গরিব লোকটা জাকাত নিয়া বেকার লোকটা জাকাত নিয়া ফকির লোকটা জাকাত নিয়া আমারে ইহসান করছে বিপদ থেকে বাঁচাইছে বলেন সুবহানাল্লাহ তার কারণে আমি জাহান্নামের সাপ থেকে বাঁচতে পারছি ঠিক কিনা বলে এখন দেখবেন দুই টাকা দে আর উপরে বলে আমার নামটা দানবীর লিখিস দানবীর আছে না রায় আছে না দানবীর লিখিস ওই দানবীরদের জন্য লানো যে সকল আলেম বলে আমার নামটা বড় টাইটেল করে দিস রে আমি অনেক বড় আলেম আছে না নেন তাদের জন্য লানো এলম শিখেন দান করেন অথবা নামাজ পড়েন একজনের জন্য করতে হবে তিনি কে আরো যদি তিনি কে লোক দেখানো আমলের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আল্লাহ আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আলযীনা কিছু নামাজি আছে টাইম টু টাইম নামাজ পড়ে কিন্তু ওই নামাজির জন্য দুজক কেন আল্লাহ হুম উসলাতিহুম যারা আপন নামাজে উদাসীন ও যুব যারা নাকি মনে চাইলে নামাজ পড়ো মনে চাইলে পড়ো না যামী নামাজ না পড়লে ইমান ঠিক আছে নাউজুবিল্লাহ না এরকম বেকুব যারা আছো তাদের ব্যাপারে হুঁশিয়ারি হইলো আপন নামাজ উদাসীন হইয়া বেখবর হইয়া নামাজ পড়লে আরে হাদিসে জিব্রাইল এর মধ্যে আছে ইহসান কি বলছে আনতা আবুদুল্লাহ কা আনাকা তারাহু ফাইন নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছে আহ নামাজ বেখবর হয়ে পড়লে হবে না ফাইনলাম তাকুন তার ও যুবক ও মা বোনেরা ও মারাম আমরা যদিও আল্লাহকে দেখতেছি না আল্লাহ আল্লাহ ফলেন এমন একজন ফাইল্না হুঁ ই আর কা নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে দেখতেছেন ঠিক কি না এজন্য জন্য রিয়ার জন্য লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না কপালে দাগ ফালানোর জন্য মুসল্লি সাজার জন্য হাজি সাজার জন্য দানবীর সাজার জন্য কোন আমল করা যাবে আরো জোরে বলেন করা যাবে পৃথিবীর মধ্যে আল্লাহ তালার অনুগ্রহের জিম্মার বাইরে গেলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না আর আল্লাহর জিম্মা পেতে হলে আপনাকে যে আমল করতে হবে তার মধ্যে এক নম্বরে হলো আপনাকে নামাজ ঠিক সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হবে ঠিক কিনা দুই নম্বরে জাকাত সম্পদ থাকলে তিন নম্বরে সম্পদ থাকলে হজ ঠিক না এই আমল এই মানের পরে কালিমা নামাজ রোজা হস জাকাত এগুলো সব গুলা পালন করলেন কিন্তু নবীর সাথে গুস্তাখি করলেন নবীর সানে গুস্তাখি করলেন আপনার কোন আমল কবুল হবে আর জুড়ে বলেন কবুল হবে না না আমার ভাই পৃথিবীর মধ্যে একজনের ঋণ কোনোদিন আপনি সুদ করতে পারবেন না একজনের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না তিনি বলেন আমার কামলেওয়ালা নবী মোস্তফা বলেন আরো জোরে বলেন সুবাহ কার করলিয়া কান্দুরে মন করলিয়াহ কার লাগিয়া গিয়া কান্দুরে মন লাগিয়া কান্দো আরে কেউ তো তোমার আপন হবে না 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 যে আপনা সে দিনা বল যে হবে আপনা সে তুমি দি আরে এই দু জনা আজকে নাই আজকে নাই দয়াল নবী মায়ার আপনা সদা আপনা এ এমন দয়াল নবী এমন দয়াল নবী ঝরনা উপমা যে জন হবে আপনা সেই সে দি বলেন যে জন হবে না জুড়ে যে জন হবে আপনার সেই প্রথম নাম্বারে বলেছি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এজন্য ইন দ্য ওয়ার্ল্ড দ্য মোস্ট সাকসেসফুল পার্সন ইজ হি ওর ও লিডস হিস লাইফ বাই অ্যান্ড স্যাটিসফাইং আল্লাহ দল মাইটি পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল ব্যক্তি সে যে নাকি আল্লাহ তালা সন্তুষ্টির পথে জীবনকে পরিচালিত করে ঠিক না এজন্য যারা খেলার পাগল খেলার ব্যাপার আমি কঠিন হুঁশিয়ারি দিতে চা এই দুনিয়াটা খেলার জায়গা না এই দুনিয়াটা হলো পরীক্ষার হল হুইচ ইজ নন এ টেস্ট হাউস টেস্টিং হাউস আল্লাহ সেন্টাস ফর টেস্টিং দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে আমি কি আল্লাহর প্রতি চলি আমি কি জীবনটাকে কোরআন সুনার আলোকে চালাই আমি কি জীবনটাকে হিসাবের ভয় রেখে চালাই নাকি আমার মনের অধীনে চলি সুবাহ বলবেন না এখন আপনাদের আমার পৃথিবীর মুসলমানের সমস্যা কি জানেন তারা কোরআন হাদিস বুঝে পড়ে কিন্তু প্রাধান্য দেয় মনকে বলে হুজুর এটা একটু খেলা এটা আবার কেমনে হারাম হবে এটা তো একটা বিনোদন অথচ আমরা এবার বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে আবু দাউদ শরীফ ইবনে মাজাহ শরীফ পড়লাম দ্বিতীয় বর্ষে পড়ছিলাম তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস আবু দাউদ শরীফের মধ্যে একবার শুরুতেই লিখে রাখছি ইমাম আবু দাউদ যে মুসলমান হলো সে যে অযথা কাজকর্ম থেকে বেঁচে থাকে অযথা কাজকর্ম থেকে বেঁচে থাকে বলেন সুবহানাল্লাহ এখন আপনি খেলার মধ্যে মুমিন হতে হবে না মুমিন হতে হবে না আপনি নামদারি মুসলমান ইসলাম গ্রহণ করলেন তাকে টিকায় রাখতে হলে সারা দিন খেলা দেখলেন নামাজের খবর নাই সারা দিন খেলা রাখলেন খেলা দেখলেন বাজি ধরলেন আল্লাহর ভয়ে কাদের খবর নাই হবে জুড়ে বলেন না হবে অথচ আল্লাহ তো বলে দিয়েছেন যুবক ভাই ফামাইয়া আমাল লেজর রদিন খৈ রইয়া র ওয়ামাইয়া মাল্মিস্ক লেজর রদিন সার রইয়া র আমার নবী সারাজীবন কেন কাতে দেন সাহাবই ক্যরাম উলিয়া কেন কাতে কারণ আল্লাহ বলেছেন ফালিয়েদ হাকু কলিলাম মালিয়াদ কু কেসিরম তোমরা বেশি কাঁদো কম হাসো বেশি কাঁদো কম হাসো জন্য বেশি কাঁদতেন কারণ আল্লাহ জাররা যাররা পরিমাণ নেকও লিখতেছে গুণাও লিখতেছে আপনি এই চট্টগ্রামের ছেলে সারা দিন খেলা দেখেন ফেসবুক টিপেন নারীর পিছনে ক্রাশের পিছনে ঘুরেন আর আরেক বন্ধু দুনিয়াটা সংক্ষিপ্ত এই সময়টাতে কেঁদে কেঁদে কাটায় নামাজ পড়ে একটু দান খৈরাত করে জাকাত দেয় নবীজির শান মানের আলোচনা করে কোরআন সুন্নার আলোচনা করে নবীজির দেখানো জীবন ব্যবস্থাকে ফলো করে কে যাবে জান্নাতে ও আপনি মুখে দাবি করেন আবদুল্লাহ ইবনে উবাই এবং আবদুল্লাহ ইবনে সাহাবা যারা প্রসিদ্ধ মুনাফিক ছিল নবীর যুগে তারাও লম্বা আবাকাবা লাগাইতো অনেক বড় ইমানদার দাবি করতো কিন্তু জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে তারা থাকবে বলেন নাউজুবিল্লাহ এজন্য আজ থেকে যুবকরা হুঁশিয়ার হয়ে যাও নবীর শানের বিরুদ্ধে কথা বলা যাবে না নবীজির জীবনীকেই ফলো করতে হবে কারণ হাসুরের দিন তোমার খেলোয়াড় ভাই তোমার নায়ক নায়িকা তোমার প্রেমিকা তোমার টাকা পয়সা বাবা মা দুনিয়ার কেউ চিনবে না সবাই নফসি 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 আমার জান আমার জান আমার জান বলে চিৎকার করবে ঠিক না সবাই যখন আমার আমল আমার জান বলে চিৎকার করবে আল্লাহ একটা হুঙ্কার মারবেন আমি আহকামুল হাকিম সমস্ত আসর বাসীরা থরথর করে সেদিন কাঁপবে সেদিন নিজের আমল নামা নিজে পড়তে হবে ভাই কেমন হবে যদি আপনার আমল শুধু ফেসবুকে খারাপ ভিডিও দেখা থাকে কেমন হবে যদি আপনার নাম আমল নামায় দাড়ি কাটা নবীর কুলে যে আঘাত দেওয়া থাকে কেমন হবে যদি আপনার আমল শুধু নামদারি মুসলিম কোনো আমল নাই অথচ বেড়া না থাকলে গাছ যে কোনো সময় পশু খেয়ে ফেলতে পারে আমার নবী বলছে ইমান আছে আমল নাই জান্নাত পাবেন না কোরআনের যত জায়গায় জান্নাতের আলান আছে আপনি দেখান তো আমারে কোন জায়গায় ইমানের সাথে আমলের কথা নাই আছে

আমরা জান্নাত চাই কি না আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক বলে না আমি আজ থেকে আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন করার তৌফিক দেন বলে না আমি এজন্য জান্নাতুল ফিরদাউস চাইলে আল্লাহ বলতেছে আমল আর আপনি কিয়ামতের দিন কে দেখাইলেন আপনার ক্রাশের পিছনে ঘুরছেন সারা জীবন বিশেষ করে একটা আয়াত স্পষ্ট আছে সেটা হলো কুআং ফুসা কুম আহলিকুন নার। এসার আমি যে বুখারী শরীফের হাদিস থেকে আজকে ওয়াজ করছি সেখানে নবী কি শিক্ষা দিয়েছেন নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও এটা না ওআল্লিমুহ মানুষকে শিক্ষা দাও জানি ইসলামের মধ্যে কার পিছে নামাজ হবে না এটা নবীজি বলে দিয়ে গেছেন এরপরে কোনো আলেম ফতোয়া দিতে পারবে না মুনাফিকের জানাজাও আমার নবী পড়েছেন কি জন্য শিক্ষা দেওয়ার জন্য যে একজন মানুষের পিছনে নামাজ হবে না হঠাৎ করে ফতোয়া দেয়া যাবে না তার যদি আমল কিছু ভুল করে থাকে আপনাকে ধরায় দিতে হবে এবং তাকে তোবার সুযোগ দিতে হবে নামাজ হবে না বলে ফিতনা সৃষ্টি করা যাবে না আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল মুসলমানরা অনেক ফাটল হয়ে গেছে ফিতনা একটা মানুষকে হত্যা করে ফেলা থেকে মারাত্মক বলেন নাউজুবিল্লাহ বাজান আপনারা যদি সফল হতে চান যদি সফল হতে চান যদি সফল হতে চান আজ থেকে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরেন আজ থেকে অযথা কাজ ছেড়ে দেন আজ থেকে নামাজ পড়েন আজ থেকে ওই নবীর সুন্নত কে ফলো করেন দাঁড়ে রাখেন যেই নবী কেয়ামতের দিন কাটবে উম্মতি 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 বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত আশুরবাসীরা হয়রান হয়ে যাবে কিরে সব মানুষ কাঁদতেছে সবার চোখের পানি দিয়ে বন্যা গামে বন্যা সাতার কাটতেছে এই মানুষটা উন্মতি এই মানুষটা কে কে সবাই তাকে তাকাবে তাকায় দেখবে উনি আর কেউ না উনি হলো তিনি যিনি দুনিয়াতেও সারা জীবন কেঁদেছেন উম্মতি 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 বলেন সুবাহ ওই নবীর শানের বিরুদ্ধে ওই নবীর মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওই নবীর সুন্নতের বিরুদ্ধে ওই নবীর সাহাবাদের শানের বিরুদ্ধে কেমনে বলো যেই নবীর শাফায়াত ছাড়া কিয়ামতের দিন আমরা জান্নাতের আশা করতে পারি না একজনের ঋণ কোনোদিন সুদ হবে না তিনি হলেন আমার দয়াল নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ সারা জীবন কেঁদেছেন হাসরের দিনও কাঁদবেন হাসরের দিন যখন কাঁদবেন আল্লাহ তাআলা বলবেন বন্ধু

আমার দয়ালবী নবী জন্য সায়ের বলেছেন লক্ষ কোটি তারার মাঝে যেমন সৃষ্টি মা যেতে মন নবী মোহাম্মদ সৃষ্টি মা মাঝেতে মন নবী মোহাম্মদ সে আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ চলো নবী সে সেজন্য যুবক ভাইরা সন্তানকে ছুট্ট বলা ঠাকুর আমার ঝুলির গল্প শিক্ষা দিবানা সন্তানদেরকে ছুট্ট বলা গেমস খেলা শিখায় না তাস খেলা শিখায়ও না ইংলিশ না শিখাইতে আমি বলবো না সায়েন্স না শিখাইতে আমি বলবো না দুনিয়াতে যেগুলো জরুরি এগুলো শেখাও তার আগে অবশ্যই অবশ্যই তুমি সন্তানকে নবী জীবনের শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও হাদিস শিক্ষা দাও যাতে করে সে এমন একটা গাছ হয় যে গাছের ফল মরার পরেও খাওয়া যায় একটু জুড়ে বলেন না সুবাহান আপনি এই হাজি নৌসেন আলী লেইনের গরিব মানুষ ছিলেন কিন্তু মরার পরে জান্নাতি ফল আসতে থাকবে আপনি বলবেন আল্লাহ আমি তো এত আমল করিনি এত ফল কই থেকে বলে তুই যে একটা জান্নাতির গাছ লাগায় আসছো সেই গাছের ফল আমি এখনো সেই গাছের ফল এখনো পাইতে শুধু সুবাহান আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো নামাজের জন্য উজু এবং গুসল ঠিক না আমি আজকে কিছু মাসালা শিক্ষা দিলাম আমলের ওয়াজ করলাম দরকার আছে না আমল শূন্য হলো হবে না কেননা আপনার আমল ইমানের পরে যত বাড়তি থাকবে আলহামদুলিল্লাহ জান্নাতের মধ্যে আপনার মকাম তত উচ্চ হবে বলেন শুভহাল্ তবে আজকে উজু গুজুলের ফরস শিক্ষা দিব কে কে মানতে রাজি আছেন ইনশাল্লাহ কে কে মানতে রাজি আছেন ইনশাল্লাহরি সালাহ রাজি আছেন ইয়া হল জিন্দাবাদ জিন্দাবাদ বলেন আপনি যদি আপনি যদি মানসিক শান্তি চান তাহলে আমি আপনার একটা পৃথিবীর শ্রেষ্ঠ প্যারাসিটামল শ্রেষ্ঠ ঔষধ দিয়ে যেতে পারবো সেটা হলো উজু অবস্থায় থাকবেন আধ্যাত্মিক তৃপ্তি পাবেন এবং এমন কতগুলো হাদিস আছে আপনি যদি রাত্রিবেলা উজু করে ঘুমান ফেরত তারা আপনাকে পাহারা দিবে আপনি যদি ওই অবস্থায় মারা যান আপনি ইমানদার হয়ে মৃত্যুবরণ করলেন গুসল ফরজ হচ্ছে গুসল করে নেন প্রত্যেকটা মানুষ বালে ঘোলে তার স্বপ্ন হতে পারে আপনি এটা নিয়ে লজ্জা করলেন গুসল করলেন না তাইলে তো আপনি অপবিত্র অবস্থায় থাকলেন পবিত্রতা ইমানের অঙ্গ বাবা মুসলমানে তো সহজ বিষয় না পুরো শীতের মধ্যে আপনি আল্লাহর জন্য গুসুল করলেন উজু করলেন নামাজ পড়লেন আল্লাহ আপনার জন্য শান্তির জান্নাত বানিয়ে রাখছে ঠিক কিনা বলে আল্লাহ আপনার জন্য দুনিয়াতে জটিল কঠিন রূপ থেকে মুক্তি রাখছে এজন্য গুসুলের ফরজ তিনটা এক নাম্বার হলো গরগরা সুইত কুলি করা এমনি সুন্নত কতগুলো আছে শুরুতে না পাকিস্তান ভালোভাবে ধুয়ে ফেলে উজু করা তারপরে ফরজ তিনটা হলো গোর করা ভালোভাবে কুলি করা তিনবার নাকের নরম জায়গায় ভালোভাবে পানি পৌঁছানো দুই নাম্বার ফরজ তিন নাম্বার ফরজ হলো সমস্ত শরীর ভালোভাবে দৌত করা একদম সমস্ত শরীর দৌত করা কাপড় ভালোভাবে দুই নিবেন এইভাবে তিনটা ফরজ আদায় করলে আপনি পবিত্র হয়ে গেলেন দেখবেন আপনার মানসিক শান্তি থাকবে পবিত্র থাকলে আপনার রহমতের চাদরে আবৃত করে নিবে কে আল্লাহ আরো জোরে কে আর উজুর ফরজ হলো চারটা যে চারটা ফরজ ভুল হলে আপনার উজু হবে না আর বাবা উজু না হলে নামাজ হবে এক নাম্বারে হলো আপনার চারটা অঙ্গের মধ্যে এক নম্বরে সমস্ত মুখমণ্ডল দৌত করতে হবে এভাবে ফাঁকে দিয়ে দূর মারলেন হবে না সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে দৌত্য করতে হবে এক নাম্বারে এমনি যেগুলো আপনি করেন হাত ধুন কুলি করেন নাকে পানি দেন ওইগুলো শুন ওইগুলোতে ভুল হলে আপনার উজুর শূন্য তাদের হবে না কিন্তু যে চারটে অঙ্গ বুল উজুই হবে না চারটার ব্যাপারে হুশিয়া দাড়ি থাকলে ভালো করে খিলাল করতে হবে ঠিক আছে না ভালোভাবে খিলাল করে উদুটা ঠিক করেন না বাবা দূর মেরা খেলে নামাজ পড়লেই তো হবে না একটু খুশু খুজু আল্লাহর ভয় জাগ্রত করেন তাইলে দেখবেন এক একটা নামাজ মেয়েরাজ এক একটা নামাজ আধ্যাত্মিক শান্তি এক একটা নামাজ অভাব দূর করার মাধ্যম সুবাহ দাড়ি খেলাল করে ভালোভাবে সমস্ত মুখটা ধুইবেন দুই নাম্বারে দুনুই হাত কোনো সহ ধুইবেন এই যে কোনোইটা এইভাবে মোছরা দিয়ে দুনুই হাত কোনই সহ ধুইতো করা দুই নাম্বার ফরজ তিন নম্বরে মাথা মাসেহ করা মাথার চার ভাগের একবার মাসেহ করা এই যে গার মাসেহ করলেন বর্তমান বিজ্ঞানীরাও বলে মুসলমানদের এই গার মাসেহ দ্বারা বড় বড় জটিল কঠিন রোগ মুক্ত থাকি সুবহানাল্লাহ পবিত্রতা চার নাম্বারে হলো দুনু পা শুধু পা মিশে দেয়া দোয়া না

পিছন দিক দিয়ে বেশি করে বিশেষ করে ভিজে না পিছন দিক দিয়েও পানি ঢেলে এই টাকনু পর্যন্ত সুন্দরভাবে দুনো পা ধোয়া এই চারটা ফরস এই চারটা অঙ্গ মুখ সমস্ত মুখ হাত কোনই সহজ মাথা চারবার একবার দুনু পা টাকনি সহ ধুয়ে আপনি যখন নামাজ পড়বেন আব্বা আপনার কাছে আল্লার কাছে দোয়া চাইবেন আমি কোরআন থেকে দলিল দিয়ে যায় আল্লা অবশ্যই আপনার অভাব দূর করবে আল্লাহ অবশ্যই আপনার বেকারত্ব দূর করবে আল্লা অবশ্যই আপনাকে তাকু আবার নারী বিবাহ করার সুযোগ দিবে প্রমাণ আল্লাহ কোরআন ইয়া يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين الله <متصفيق> اكبر তুমি কেন নারীর পিছনে ঘুরতেছো তুমি কেন টাকার পিছনে ঘুরতেছ তুমি ধৈর্য ধরো তাকদির লিখে রেখেছেন আল্লাহ যেই মেয়ে তোমার কপালে আছে সেই মেয়ে আসবেই গুরগুর করে পিছনে ঘুরতে হবে না মেসেঞ্জারে সময় নষ্ট করতে হবে না দুনিয়ার টাইমটা সংক্ষিপ্ত দুনিয়ার টাইমটা সংক্ষিপ্ত তুমি দুকা আমাকে দিতে শোনা ধুকা কোরআনকে দিতে শোনা কি দিতে শোনা নিজেকে ধুকা দিতে শোনা নামাজ পড়ো রোজা রাখো মা বাবার খিদমত করো সময় হলো অল্প টাকায় অল্প আয়োজনে শূন্য অনুযায়ী একটা তাকুয়াবান মেয়েকে বিবাহ করে নাও তোমার দুনিয়ার জীবন শান্তি এবং নেককার সন্তান হবে আখিরাতেও জান্নাত বলেন সুবহান আল্লাহ তোমার জন্য আল্লাহ তাকুয়াবান মেয়ে রেডি রাখছে নামাজ পড়ো আল্লাহর কাছে প্রতিদিন একটা ছোট্ট আমল দিয়ে আমি বিদায় হয়ে যাব ছোট্ট আমল দিয়ে আব্বা আল্লাহ আমাকে সব আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক যেটা মিশকাত শরীফে আছে বুখারি মুসলিমের হাদিস যে যারা প্রতিদিন নিয়মিত তওবা করবে কোরআনে এক আয়াতের মধ্যে ইঙ্গিত আছে এই জন্য আমলটা বেশি গুরুত্বপূর্ণ শুনেন আমরা আল্লাহ রসুলের হুকুম মানতে চাই কিনা যারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তওবা করে এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না কারণ নামাজ সাল্লাল্লাহর জিম্মা নষ্ট হয়ে যায় আল্লাহ রহমত নষ্ট হয়ে যায় আপনি আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে গেলেন নামাজ পড়ার পর যারা সকালে অথবা দুপুরে অথবা সন্ধ্যায় অথবা রাতে ঘুমানো লাগে বার নির্দিষ্ট বার না মানে বেশি বেশি তৌবা করবে তাদের রিজিকের বরকত কোন দিক দেওয়া হবে তারা নিজেরাও বলতে পারবে না যদি বলো না এর জন্য মাহফিল কমিটি ভাইয়েরা তোমাদের তোবা যদি আজকে করতে হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এটার নাম শুধু তওবা না এই শব্দগুলা তো পড়বা কিন্তু মূল তওবা হলো অনুতপ্ত হবা আল্লাহ তুমি তো পাঠাইছো ইবাদতের জন্য কিন্তু জানিয়া না জানিয়া ছোট বড় প্রকাশে গোপনে সিরকি বেদাতি এত গুণা করছি যেই গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কোনো উপায় নাই নবীজি দৈনিক কোন আদিস আছে সত্তর বার বার তোবা করতেন উন্নতের জন্য শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর কাছে বেশি বেশি কাজ তোবা করো কারণ যদি আল্লাহ হিসাব নেই জাহান নাম ছাড়া উপায় আছে আছে এক একটা যুবকের আমলে ফেসবুক ছাড়া আর চ্যাটিং ছাড়া আর খেলা ছাড়া আর কি পাবে হিসাব নিলে উপায় নাই জুনত প্রতিদিন তৌবা কর আর আল্লাহ বর তৌবা কবুল কারী সিরাফুর কানে সত্তর নাম্বার আল্লাহ বলছেন আমি আল্লাহ এত তৌবা কবুল কারী যদি সে ইল্লাম তাবা আমানিলা মান স নেহা তৌবা করে ইমান আইনা নে কামাই শুরু করে দে বা ওলাই কাইওবা দিনো ল বুছাঙি আ তিগিন আল্লাহ এত বড় ক্ষমতা আছি এই হাজি নৌসের আলী রে এই চট্টগ্রাম কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের যে কোনো প্রান্তের শ্রেষ্ঠ গুণাগার হো আল্লাহ তালা তাকে গুণাগার হিসেবে আখ্যায়িত করবে না আল্লাহ বলে বান্দা তো করে ফেলেছে বান্দা ইমান এনে ফেলেছে নেক আমল শুরু করে দিয়েছে তার সব গুনা শুধু মাফই করলাম না গুণাগুলার নেকি বানাইয়া বদলাইয়া দিলা আরো জোরে বলতে হবে সুবাহ So, last message for young men keep beard and make tawbah today. From today, you have to change your lifestyle, change your behavior, and you have to follow the Holy Quran and Sunnah, the lifestyle of Holy Prophet Muhammad. Is it right or wrong? Subhanallah.

আগামী কালকে চট্টগ্রাম গ্লোবাল লিফ কোম্পানির মালিক আমার আব্দুর রাজ্জাক ভাই অত্যন্ত আদরের ভাই দীর্ঘ দিন ধরে আমাকে ছোটবেলা থেকে আদর করে ওনাদের এলাকায় মাহফিলে নেই ওনাদের এলাকায় উত্তরবঙ্গে আমার মাহফিল প্রধান অতিথি হিসেবে ওখানে গিয়ে আলোচনা করতে হবে আমার আলামিন ভাই সহ এই যে কমিটির লোকগুলা হিলফুল ফুজুল যুব সংঘ আল্লাহ আকবর নবীর সংগঠন এই যে যুবক ভাইগুলা মাহফিল করছে উদ্দেশ্য আছে না আছে না তাদেরকে আপনারা সহযোগিতা করার দরকার আছে না সবাই যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন মাহফিলটা করবে কিন্তু উদ্দেশ্য ইনটেনশন থাকতে হবে একটা এভরি অ্যাকশন ডিপেন্ড অন ইনটেনশন প্রত্যেকটা কাজের বেনিফিট নির্ভর করে নিয়তের উপর যদি রং জমানোর জন্য তাবারকের জন্য মাহফিল জমানোর জন্য মাহফিল করে তাইলে এই মাহফিল কবুল হবে সব বিদায় মুহূর্তে লাস্ট ওয়ার্নিং যে আলেম টাকার বাজেট করে বড় কন্ট্রাক্ট করে ওয়াজ করে সুরের ঝংকার দেখায় কিন্তু আমল মানুষ পরিবর্তন হওয়ার কোনো ইশারাও নাই তাকে দিয়ে ওয়াজ করানো যাবে মুদ্র কথা হলো মাহফিল কমিটি বক্তা শ্রোতা সবার উদ্দেশ্য তবে একজনকে খুশি করা তিনি কে আমরা নবীকে ভালোবাসি একজনকে খুশি করতে তিনি কে আল্লাহ ঠিক না আল্লাহর খুশি অর্জনে হলো আমাদের লাস্ট টার্গেট আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমার ইবাদতের জন্য আমি তোদেরকে বানাইছি এর জন্য বসবেন রঙ্গের জন্য না মাহফিলে বসবেন আল্লাহ যে তুমি যে নবীরও বলেছেন আলে মোলা মারা নবীর ওয়ারিস আর আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকসাল্লাহিনা আলেমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে এজন্য আলেমরা হকানি আমল ওয়ালা আলেমরা নবী প্রেমিক আমল ওয়াল আলেমরা সবার আগে হতে পারবে ওই আলেমদের কথা শুনবো জীবনকে পরিবর্তন করার জন্য ঠিক কিনা পৃথিবীর মধ্যে এজন্য জীবনকে পরিবর্তন করার জন্য মাহফিলে বসবো অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোন উদ্দেশ্যে আপনার ব্যবসায় বরকত হয় না আপনি কিছু টাকা চুপচাপ দান করেন মাঝে মধ্যে ফকিরকে কে খাওয়ান আল্লাহর কাছে নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ব্যবসায় বরকত নিয়ে যান সুবহানাল্লাহ বলেন আপনার ঘরের মধ্যে মিল মহব্বত নাই উমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস পড়েন বুখারী শরীফের মধ্যে রমজানে আমরা পড়ছি উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিতে গেছে হুজুর আমার বউ কথা মানে না বলছে তুমি স্যাক্রিফাইস বাড়াও হাদিসটা অনেক বড় আমি মূল পয়েন্টটা বলতেছি উমর রাজি আল্লাহ বউ চিল্লা চিল্লি করতেছেন তখন ওই সাহাবী চলে যায় উমর রাজি আল্লাহ ডাক দিলেন তুমি না বিচার নিয়ে আসতে চলে যাও কেন বলে হুজুর আমি যেই মামলা আসছিলাম এখন দেখতেছি আপনার ঘরেও সেই মামলা মানে আমি কি বউয়ের আমি বিচার দেবো আপনার বউ দিয়ে চিল্লা চিল্লি করে বলে শুনে না সে আমার বউ তার একটা হক আমার উপরে আসে না নাই আল্লাহ বারবার বলছেন বৌদের সাথে ভালো আচরণ করো মানে ব্যাখ্যা হলো বৌদেরকে নিয়ে মাঝে মধ্যে পর্দার সাথে ঘুরতে যা বৌদেরকে মাঝে মধ্যে ভালো যেখানে গেলে গুনাহ হয় না ওইরকম রকম জায়গায় নিয়ে যা বৌদিরকে তোমার সাধ্য অনুযায়ী কিছু ভালো ভালো খাবার খাওয়া সে তোমার দাস না গুলাম না আবার বৌদিরকে বৌদিরকে বলে না উঠতে বৌদেরকে বলছে স্বামীর খেদমত করো স্বামীর খুশি অর্জন করো তোমার জন্যই জান না সে হান আল্লাহ বুঝাই দিলেন যে তার উপর একটা হক আছে তার বিছানা ঝাড়ু দেওয়া রুটি বানানো এগুলো তার দৈনিক দায়িত্ব না কিন্তু সেইগুলো অবশ্যই করে এজন্য তারও একটা দায়িত্ব আছে এই জন্য শিখতে হবে নবীর আদর্শ শিখতে হবে নবীজি নামাজে যেতেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিক কাকি অন্যান্য স্ত্রীদেরকে ডাক দিয়ে সুন্দরভাবে ওনারাও সালাম দিতেন নবীজিও সালাম দিতেন নবীজিও সুন্দরভাবে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আদর করে যেতেন কত সুন্দর একটা মহব্ব এজন্য আপনার বউকে ভালোবাসতে হবে বিয়ের আগে যে প্রেম আল্লাহর কসম বিয়ের আগে প্রেম ইসলামে জায়েজ না বিয়ের আগে আপনি বিয়ের নিয়ে যদি বউ দেখেন শুননা যে বউ কি আমার পছন্দ অনুযায়ী কিনা বউ কি তাকুয়াবান কিনা আল্লাহ ওয়ালা কিনা আমল ওয়ালা কিনা আপনি দীর্ঘদিন দেখলেন দু চার মাস দেখলেন সুন্নাত এটা কিন্তু বিয়ে করতেন না এমনি একটা সুন্দরী মেয়ের পিছনে প্রেম করবেন আপনার দুনিয়াও ধ্বংস আখিরা তো ধ্বংস বলেন নজুবিল্লা ফেতনার সবচেয়ে বড় কারণ চক্ষু নষ্ট হওয়ার কারণ মা সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ সম্পদ ধ্বংস হওয়ার কারণ এটা এগুলো ছেড়ে দাও আল্লাহর উপর ভরসা করো তাকুয়াবান বউ তোমার মিলাই দিবে কে আরো জোরে কে আমল বাড়াও অল্প খরচে বিবাহ করে ফেলো নবীর প্রতিষ্ঠা করো আর বিয়ের মধ্যে বড় কাবিন নামা নির্ধারণের দরকার না যতটুক তৌফিক আছে এতটুকু যৌতুক দরকার নাই যৌতুক দরকার নাই স্লোগান দাও আল্লাহ তাআলা এই সমাজকে সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠা করার তৌফিক দেখবো না